হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। সো আজকে আমরা দেখবো স্লিক স্লাইডার। ওকে, তো আগে আমরা স্লাইডার দেখেছি, বুস্ট আপ, ক্যারাজল দেখেছি, তো আজকে আমরা দেখবো স্লিক স্লাইডার। ওকে, সো এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। এখানে দেখুন আমাদের সিএসএস আছে অ্যান্ড এইচটিএমএল আছে। তো এখানে আমরা সিএসএস লিঙ্ক করে রেখেছি। এখানে আমরা ফন্ট অসমের লিঙ্ক, আপনারা গুগল করে ফন্ট অসম কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো দেখুন ফন্ট অসম সিডিএন লিখবেন, তো ফার্স্ট লিঙ্কটা ওপেন করবেন। ফার্স্ট লিঙ্কটা দেখুন আমরা ওপেন করব। তো ওপেন করে দেখুন এখানে আমরা পেয়ে যাবো, আপনারা এখানে এইচটিএমএল লিঙ্ক কপি করতে পারেন, মানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন পাগ আছে, হ্যামেল আছে, তো যেটা আপনারা চান কপি করতে পারেন। ওকে, সো এখানে আমরা বুস্টআপ করেছি। নেক্সট হচ্ছে আমরা জেকোয়ারি, তো আমরা সিডিএন জেকোয়ারি নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা। দেন আমরা এখানে আছে স্লিক জিএস সিডিএন। ওকে, তো এখানে দেখুন আমরা স্লিক জিএস সিডিএন বলে গুগলে লিখে রেখেছি। আমরা ফার্স্ট লিঙ্কটায় ক্লিক করেছি, তো এখানে দেখুন আমরা লেটেস্ট ভার্সন স্লিক ডট মিন ডট জেএস আমরা পেয়ে গেছি। এখানে দেখুন আমাদের লিঙ্ক করা আছে। ওকে, তো এটা আপনারা জাস্ট কপি করে পেস্ট করে নেবেন, অসুবিধা কিছু হবে না। সো আমরা এখানে কোড শুরু করছি। এখানে আমরা একটা ক্লাস নেব, ক্লাসের নাম দেবো হচ্ছে মডার্ন স্লাইডার। সো এর মধ্যে আমরা আর একটা ক্লাস নেব, নাম দেবো আইটেম। সো আইটেমের মধ্যে আমরা আর একটা ক্লাস নেব ইমেজ ফিল। এর মধ্যে আমরা একটা ইমেজ দেবো। সো ইমেজ আমি পাঁচ চুজ করে নিচ্ছি। আমাদের ইমেজেসের মধ্যে আমরা চারটে ইমেজ আগে থেকে নিয়ে রেখেছি বন্ধুরা। তো দেখুন এখানে আমরা জাস্ট অলট্যাগ দিয়ে রেখেছি, অলট্যাগটা ব্ল্যাঙ্ক রাখছি। সো এরপরে আমরা একটা ক্লাস নেব, তার নাম হচ্ছে আমাদের ইনফো। ওকে, সো ওই ইনফোর মধ্যে আমরা একটা ডিভ নিচ্ছি নর্মাল, তো নাও নিতে পারেন আপনারা, এইচ থ্রি ডাইরেক্ট লিখতে পারেন। সো আমি লিখে দিচ্ছি এটা হেডার ওয়ান গোজ হেয়ার। ওকে, দেন আপনারা যা যে কোনো কিছু আপনারা কিন্তু দিতে পারেন, এখানে অসুবিধা নেই। সো এখানে আমরা নিচে এইচ ফাইভ নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু প্যারাগ্রাফে ইউজ করতে পারেন। ওকে, সো আমরা লরেম ইপসাম টেক্সট দিয়ে দিচ্ছি এখানে। ওকে, সো এখানে আমরা আইটেমের একটা হলো, ওইকে আমরা এটা কপি করে নেবো। সো এখানটা আমরা করে নিচ্ছি কপি টু থ্রি অ্যান্ড ফোর। সো আমরা চারটে করবো, স্লিক ওয়ান, দেন স্লিক টু, দেন স্লিক থ্রি, দেন স্লিক ফোর। তো দেখুন এখানে আমাদের, আমরা এটা গো লাইভ করছি। তো দেখুন এখানে আমাদের বন্ধুরা গো লাইভ করার পর এখানে আমাদের চারটে ইমেজ চলে এসছে। ওকে, ওয়ান টু থ্রি ফোর। সো এখানে হেডার ওয়ান, এটা আমরা জাস্ট টেক্সটগুলো আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। হেডার টু, হেডার থ্রি। ওকে, একটু জুম করে নিলাম আমরা হেডার ফোর। সো এখানে আমাদের দেখুন সিএসএস আছে, এখানে আমরা সিএসএস করে নেবো। প্রথমে আমরা দেব হচ্ছে ইমেজ ফিল। সো ইমেজ ফিল আমরা জাস্ট ইউজ করছি উইথ 100% ডিসপ্লে ব্লক, ওভারফ্লো হিডেন, পজিশান রিলেটিভ, সরি পজিশান রিলেটিভ, দেন টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সো এখানে দেখুন আমাদের সব ইমেজগুলো আমাদের মাঝখানে চলে এসছে। ওকে, সো আমাদের ইমেজটা বড় করব। সো এখানে আমরা দেবো ইমেজ ফিল, দেন ইমেজ আমরা এখানে হাইট ডিফাইন করে দিচ্ছি বন্ধুরা, মিনিমাম হাইট 100%, মিনিমাম উইথ 100%, পজিশান রিলেটিভ, ডিসপ্লে ইনলাইন ব্লক অ্যান্ড ম্যাক্স উইথ দিয়ে দিচ্ছি আমরা নান। ওকে, সো দেখুন আমাদের এখানে পুরো ফুল ইমেজ হয়ে গেছে, 100% করে আমাদের ইমেজ হয়ে গেছে। ওকে, তো আপনারা সেটা যে কোনো ইমেজ নিতে পারেন, একটু হাই কোয়ালিটি ইমেজ নেবেন, বেটার হবে। সো এখানে আমরা আফটার বিফোর করে নেব। সো বিফোর কমা আফটার। ওকে, সো এখানে আমরা জাস্ট করে নিচ্ছি বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, দেন এখানে আমরা দিয়ে দিচ্ছি
WebKit, sorry, मैं दे दीची WebKit font smoothing, ओके, देन आम्रा दी दीची text shadow. টেক্সট শ্যাডোটা আপনারা জেনারেট করতে পারেন, আমরা এটা বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি, আমরা আগেও দেখেছি টেক্সট শ্যাডো জেনারেট করা, তো আপনারা চাইলে সে ভিডিও দেখে নিতে পারেন. ওকে, সো রেড গ্রিন ব্লু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 0x0x0, দেন 0.04. ওকে, সো নেক্সট আমরা দিয়ে দিচ্ছি এখানে মুভ সরি গ্রে স্কেল. ওকে, সো এখানে দেখুন আমাদের আফটার বিফোর আমরা এখানে করে নিলাম. দেন এখানে আমরা একটা ক্লাস নেব ব্লকস বক্স কমা, এর মধ্যে আমরা দেবো হচ্ছে ফ্লিক স্লাইডার. সো এখানে দিয়ে দিচ্ছি আমরা মার্জিন 0, প্যাডিং 0. প্যাডিংটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, ইম্পর্টেন্ট প্রপার্টি ইউজ করছি. ওকে, তো নেক্সট আমাদের হচ্ছে এখানে স্লিক স্লাইড, দেন হচ্ছে ফ্লোট লেফট, অ্যান্ড আমরা দিয়ে দিচ্ছি এখানে প্যাডিং 0. দেন এখানে আমরা একটা ক্লাস নিচ্ছি দেখুন মডার্ন স্লাইডার বলে. ওকে, সো এই ক্লাসটা আমরা কল করব, সো মডার্ন স্লাইডার. এখানে আমরা হাইট দিয়ে নিচ্ছি 100 VH, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা একটা জাস্ট কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক. নেক্সট আমরা করব হচ্ছে মডার্ন স্লাইডার, দেন নিচ্ছি আমরা আইটেম, দেন নিচ্ছি আমরা ইমেজ ফিল, দেন ইনফো. সো এখানে দেখুন আমাদের ইনফো আছে, আমরা ইনফো ক্লাস নিয়েছি, তো ইনফোটা আমাদের ঠিক করতে হবে. তো সবার আগে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পজিশান অ্যাবসোলিউট উইথ 100%, হাইট 100%, টপ 0 পিক্সেল, লেফট 0 পিক্সেল, আপনারা জিরোও দিতে পারেন, 0 পিক্সেল দিতে পারেন. ওকে, বোথ আর অ্যাপ্লিকেবল. ব্যাকগ্রাউন্ড RGBA দিয়ে দিচ্ছি আমরা 0 0 0, দেন 0.50. দেন এখানে আমরা ইউজ করছি হচ্ছে লাইন হাইট 100 VH, টেক্সট অ্যালাইন সেন্টার. সো এখানে আমাদের ইনফোটা হয়ে গেল. নেক্সট আমাদের হবে হচ্ছে মডার্ন স্লাইডার, দেন আইটেম, দেন ইমেজ ফিল, দেন তার মধ্যে আমরা ইমেজ নেব. সো আমরা এটাকে ব্লার করছি, সো ফিল্টার ব্লার 5 পিক্সেল আমি ব্লার করছি. ওকে, নেক্সট আমরা করব হচ্ছে মডার্ন স্লাইডার, দেন আইটেম, দেন আমরা নেব হচ্ছে ইনফো, দেন তার মধ্যে ডিভ. সো এখানে আমরা করে দিচ্ছি ডিসপ্লে ইনলাইন ব্লক, ইম্পর্টেন্ট প্রপার্টি ইউজ করলাম, সরি ইম্পর্টেন্ট. ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দিচ্ছি আমরা এখানে মিডল. নেক্সট আমরা করব হচ্ছে মডার্ন স্লাইডার, দেন এখানে আমরা এটা নিয়ে নিচ্ছি, এই ক্লাসটা আমরা পরে কল করব স্লিক জেএস এ. ওকে, সো নেক্সট অ্যারো পজিশান অ্যাবসোলিউট টপ 50%, এটা আমরা অ্যারো হিসাবে ইউজ করবো বন্ধুরা. রাইট 0 পিক্সেল, উইথ আমরা দিয়ে দিচ্ছি 45 পিক্সেল, হাইট 45 পিক্সেল. ওকে, নেক্সট আমরা করছি হচ্ছে
ব্যাকগ্রাউন্ড আর জিবি এ এখানে আমরা দিয়ে দিচ্ছি সেম প্রপার্টি ওকে দেন এখানে বর্ডার দিয়ে দিচ্ছি জিরো নান দেন হচ্ছে মার্জিন টপ এখানে আমরা দিয়ে দিচ্ছি নেগেটিভ 22.5 পিক্সেল দেন টেক্সট অ্যালাইন সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার অ্যান্ড আমরা এখানে ফন্ট দিয়ে নিচ্ছি ফন্ট 20 পিক্সেল স্ল্যাশ 45 পিক্সেল দিয়ে দিচ্ছি আমরা এখানে ফন্ট অসম ওকে সো ফন্ট অসমটা দেখুন আপনারা এখানে পেয়ে যাবেন আমরা আগেও বলেছি এখানে ফন্ট অসম আমরা দিয়ে থাকি ওকে এই লিঙ্কটা আমরা বললাম তো এই লিঙ্কটা আমরা অ্যাড করেছি সো এখানে ফন্ট আমরা ফন্ট অসম দেবো নেক্সট আমরা এখানে কালার দেব কালার দেন এখানে আমরা জেড ইন্ডেক্স দেবো জেড ইন্ডেক্স যে কোনো ভ্যালু দিতে পারেন আমরা পজিটিভ ভ্যালু দিচ্ছি এখানে আমরা 5 দেব তো এখানে আমাদের দেখুন আমাদের এখানে টেক্সটটা এরকম হয়ে আছে ওকে সো আমরা এখন এইচ ওয়ান এইচ ফাইভে কালার দিইনি সো কালারটা আমরা ডিফাইন করে দেবো ওকে তো এখানে আমরা নেক্সট করছি হচ্ছে মডার্ন স্লাইডার দেন নেক্সট অ্যারো দেন বিফোর সো বিফোর আমরা ইউজ করব হচ্ছে কন্টেন্ট আমরা ইউজ করছি F105 দেন আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করছি ফন্ট অসম ওকে দেন এবার নেক্সট আমরা কি করব মডার্ন স্লাইডার দেন প্রিভিয়াস অ্যারো সো আমরা নেক্সট অ্যারো করলাম সেমভাবে আমরা প্রিভিয়াস অ্যারো করব এখানেও আমরা দেব পজিশান অ্যাবসোলিউট টপ 50% দেন আমরা আগেরটা রাইট দিয়েছি জিরো দেন এটা হবে লেফট জিরো পিক্সেল ওকে উইথ 45 পিক্সেল হাইট 45 পিক্সেল ব্যাকগ্রাউন্ড আর জিবি এ সেখানেও আমরা অপাসিটিটা 0.50 রাখবো সেম বর্ডার জিরো নান সরি নান দেন মার্জিন টপ আমরা দিয়েছি সেম ভ্যালু আমরা দেবো 22.5 পিক্সেল দেন টেক্সট অ্যালাইন সেন্টার দেন ফন্ট আমরা এটা কপি করে নিচ্ছি ফন্ট কালার অ্যান্ড জেড ইন্ডেক্স সো তিনটি আমরা এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি ওকে সো আমরা এখানে প্রিভিয়াস অ্যারোর বিফোর করে নেবো সেমভাবে আমরা জাস্ট এটা কপি করে নিচ্ছি নেক্সট অ্যারো করলাম এটা আমরা দেবো হচ্ছে প্রিভিয়াস অ্যারো দেন বিফোর সো এটা আমরা জাস্ট কন্টেন্টটা আমরা এটা 5 আছে সো আমরা এটা 4 করে নেব নেক্সট আমরা করব হচ্ছে ডট সো ডটটা আমরা কখন কাজে লাগাবো আমরা এটা আলোচনা করছি পরে সো এখানে আমরা দিয়ে দেবো স্লিক ডটস পজিশান দিয়ে দিচ্ছি আমরা অ্যাবসোলিউট হাইট দিয়ে দিচ্ছি আমরা 5 পিক্সেল দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আর জিবি এ 255 255 255 দেন 0.20 ওকে দেন আমরা বটম দিয়ে দিচ্ছি 0 পিক্সেল উইথ আমাদের হয়ে যাবে 100% লেফট 0 পিক্সেল প্যাডিং 0 পিক্সেল মার্জিন 0 পিক্সেল আমরা লিস্ট স্টাইল টাইপ নান করে দিলাম লিস্ট স্টাইল নান ওকে সো নেক্সট আমরা করব হচ্ছে মডার্ন স্লাইডার মডার্ন স্লাইডার দেন স্লিক ডটস দেন এলআই বাটন সো এই বাটনে আমরা
প্রপার্টি করব, প্রথমে আমরা দিয়ে দেবো হচ্ছে ডিসপ্লে নান, দেন আবার আমরা করবো মডার্ন স্লাইডার, দেন স্লিক ডটস, দেন এলআই। সো এখানে আমরা করব হচ্ছে ফ্লোট লেফট উইথ 0 পিক্সেল, হাইট 5 পিক্সেল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, আপনারা যে কোনো কালার দিতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড পজিশান দিয়ে দিচ্ছে আমরা অ্যাবসোলিউট, লেফট আমাদের 0, বটম আমাদের 0। সো নেক্সট আমরা করব হচ্ছে মডার্ন স্লাইডার, মডার্ন স্লাইডার দেন স্লিক ডটস, দেন এলআই, দেন আমরা স্লিক, আমরা একটা কাজ নিচ্ছে এখানে অ্যাক্টিভ। সো উইথ 100% আমি এখানে অ্যানিমেশান করছি একটা, বন্ধুরা অ্যানিমেশান প্রোগ্রেস ডটস করে দিচ্ছে এখানে, ডটস 11s, টাইম দিয়ে দিচ্ছে আমরা 11 সেকেন্ডস। ওকে, দেন এগেন মডার্ন স্লাইডার, দেন আইটেম, দেন H3। সো আমরা H3টা করে নেবো, ফন্ট আমরা এখানে ডিফাইন করে নেবো 30 পিক্সেল বাই 50 পিক্সেল। সো আমরা এখানে আপনারা এখানে যে কোনো রকম ফন্ট দিতে পারেন। সো আমি দেখে দিলাম এখানে রেলওয়ে, এখানে দিয়ে দিচ্ছি আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেন কালার FFF, দেন এখানে অ্যানিমেশন ইউজ করছি আমরা ফেড আউট রাইট 1s বোথ, মার্জিন 0, প্যাডিং 0। ওকে, সো নেক্সট আমরা করব হচ্ছে H5। সো আমরা সেম এটা কপি করে নিচ্ছি বন্ধুরা, দেন খালি আমরা এখানে H5 দেব। সেখানে আমাদের হবে প্রথমে মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট আমরা এখানে স্মল ফন্ট ইউজ করব। সো ফন্ট 15 পিক্সেল বাই 30 পিক্সেল, দেন এটাও আমরা রেলওয়ে ইউজ করব। ওকে, দেন কালার আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট, এখানে আমরা ম্যাক্স উইথ ডিফাইন করে দিচ্ছি 600 পিক্সেল, দেন হচ্ছে ওভারফ্লো হিডেন, দেন হচ্ছে হাইট 60 পিক্সেল, অ্যানিমেশন দিয়ে দিচ্ছে আমরা এখানে ফেড আউট লেফট 1s বোথ। ওকে, সো নেক্সট আমরা করছি হচ্ছে মডার্ন স্লাইডার, দেন আইটেম, দেন এখানে আমরা করছি হচ্ছে স্লিক অ্যাক্টিভ, স্লিক অ্যাক্টিভ এখানে দিয়ে দিচ্ছে আমরা H3। ওকে, সো এখানে আমরা কি করব দেখুন, অ্যানিমেশন চুজ করব, অ্যানিমেশন ফেড ইন ডাউন 1s বোথ 1s। সো নেক্সট আমরা করব হচ্ছে H5। সো মডার্ন স্লাইডার, দেন আইটেম, দেন স্লিক অ্যাক্টিভ, আইটেম স্লিক অ্যাক্টিভ, দেন এখানে আমরা দেবো H5, অ্যানিমেশন নাম দেবো ফেড ইন লেফট, লেফট 1s
both 1.5s. ओके सो এটা আমরা একটু বেশি টাইম ওয়াইজ দিলাম. ओके सो नेक्स्ट আমরা করব হচ্ছে মডার্ন স্লাইডার. সরি মডার্ন স্লাইডার দেন আমরা নাম দেব হচ্ছে এখানে আইটেম দেন আমরা স্লিক অ্যাকটিভ দেন এখানে আমরা করে নেব অ্যানিমেশন. সো এটা আমরা আগে কল করে নেব স্লিক ফাস্ট সোয়াইপ ইন 1s both. ওকে সো নেক্সট আমরা করব হচ্ছে এখানে মডার্ন স্লাইডার এখানে জাস্ট আমরা দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেন আমরা কি ফ্রেম ইউজ করব. সো কি ফ্রেমস আমরা নাম দিয়েছি স্লিক অ্যানিমেশনের নাম দিয়েছি সেই অ্যানিমেশনের নামটা কপি করে নেব বেটার সরি আমরা এই অ্যানিমেশনের নামটা কপি করব কপি দেন এখানে আমরা দেবো 0%. সো ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করব আমরা রোটেট 3D. ওকে 0, 1, 0, 150 ডিগ্রি. ওকে দেন হচ্ছে স্কেল 0 দেন হচ্ছে পার্সপেক্টিভ আমরা দিয়ে দিচ্ছি 400 পিক্সেল. ওকে সো 0% আমরা রাখছি এটা অ্যান্ড 100% আমরা সেম জিনিস করে নেবো আমরা কপি করে নিচ্ছি বেটার তো ট্রান্সফর্ম পুরো কপি দেন পেস্ট দেন আমরা এখানে রোটেট 3D রাখছি সেম জাস্ট 150টা চেঞ্জ করে আমরা 0 ডিগ্রি করে দিচ্ছি স্কেল আমরা জুম দিচ্ছি 1 অ্যান্ড পার্সপেক্টিভ আমরা 400 পিক্সেল রাখছি. ওকে সো এখানে একটা গেল. নেক্সট আমরা করব হচ্ছে আর একটা আমরা কি ফ্রেম বানাবো. সো কি ফ্রেমস এখানে দিয়ে দিচ্ছি আমরা প্রোগ্রেস ডটস. সো দেখুন আমরা এখানে প্রোগ্রেস ডট নিয়েছিলাম অ্যানিমেশন. সো আমরা এটা করে নিচ্ছি বেটার হবে আমরা এটা কপি করে নেব সুবিধার জন্য যাতে অ্যাকুরেট হয়। দেখুন সেম নামে আছে তো আপনারা চেষ্টা করবেন কপি করে কাজটা করার. ওকে সো এখানে আমরা 0 ইউজ করতে পারেন আমরা এটা ফ্রম দিয়ে করছি বন্ধুরা ফ্রম উইথ দিয়ে দিচ্ছি আমরা 0 পিক্সেল দেন এখানে 2 ইউজ করব আমরা উইথ দিয়ে দিচ্ছি আমরা 100%. ওকে সো নেক্সট আমরা স্লিক স্লাইডারে চলে আসবো. সো দেখুন এবার আমাদের এখানে স্লিক স্লাইডার এই ক্লাসটা আমরা নিয়ে নিচ্ছি. সো এখানে পজিশন ওয়া দিয়ে দিচ্ছি রিলেটিভ ডিসপ্লে ব্লক দিয়ে দিচ্ছি এখানে আমরা ওয়েব কিট ইউজার সিলেক্ট নান দেন আমরা আরেকটা প্রপার্টি ইউজ করছি মোজ ইউজার সিলেক্ট নান. ওকে এমএস ইউজার সিলেক্ট নান দেন নর্মাল আমরা ইউজার সিলেক্ট দিয়ে দিচ্ছি নান ওয়েব কিট টাচ কল আউট দিয়ে দিচ্ছি আমরা নান দেন টাচ অ্যাকশন দিচ্ছি আমরা প্যান ওয়াই দেন দিচ্ছি আমরা ওয়েব কিট টপ
हाइलाइट कलर ट्रांसपेरेंट, ओके। सो এখানে আমরা স্লিক স্লাইডার গেল, নেক্সট আমরা করছি হচ্ছে স্লিক লিস্ট, স্লিক লিস্ট এই ক্লাসটা নিচ্ছি। এগুলো আমাদের সব স্লিক স্লাইডারে কল করা আছে বন্ধুরা, তো আপনারা প্রপারলি ফলো করবেন, ওকে। পজিশন রিলেটিভ দেন দিয়ে দিচ্ছি আমরা ডিসপ্লে ব্লক, দেন ওভারফ্লো, হিডেন, মার্জিন জিরো, প্যাডিং জিরো, ওকে। দেন দিয়ে দিচ্ছি আমরা স্লিক লিস্ট, দেন এখানে ইউজ করছি আমরা ফোকাস, সেখানে আমরা ফোকাস ইউজ করছি, জাস্ট একটাই প্রপার্টি দেবো আউটলাইন নান, ওকে। সো নেক্সট আমরা করব হচ্ছে ড্র্যাগিং, আর একটা ক্লাস নিচ্ছি আমরা ড্র্যাগিং বলে, স্লো স্লিক লিস্ট, এখানে আমরা একটা ক্লাস নেব ড্র্যাগিং, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি কার্সার হ্যান্ড, ওকে। দেন আমরা এখানে নিচ্ছি আর একটা ওয়ান মোর টাইম স্লিক স্লাইডার, ওকে। দেন আমরা নিচ্ছি হচ্ছে স্লিক ট্র্যাক, দেন কমা, এগেন স্লিক স্লাইডার, স্লিক লিস্ট। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েব কিট, ট্রান্সফর্ম, ট্রান্সলেট থ্রি ডি, জিরো কমা জিরো কমা জিরো, ওকে। দেন দিচ্ছি আমরা এখানে ইমেজ ট্রান্সফর্ম, ট্রান্সলেট থ্রি ডি, দিয়ে দিচ্ছি আমরা এখানে জিরো কমা জিরো কমা জিরো, দেন এখানে দিয়ে দিচ্ছি আমরা ট্রান্সফর্ম, ট্রান্সলেট থ্রি ডি, দিয়ে দিচ্ছি আমরা জিরো কমা জিরো কমা জিরো, ওকে। দেন আমরা এখানে আর একটা ক্লাস নিচ্ছি স্লিক ট্র্যাক, পজিশন দিয়ে দিচ্ছি আমরা এখানে রিলেটিভ, টপ জিরো, লেফট জিরো, দেন ডিসপ্লে ব্লক, ওকে। সো এবার আমরা এখানে আফটার বিফোর ইউজ করব, সো স্লিক ট্র্যাক বিফোর কমা স্লিক ট্র্যাক আফটার, সো এখানে আমরা ইউজ করব হচ্ছে ডিসপ্লে টেবিল, দেন কন্টেন্ট আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখে দেবো বন্ধুরা। নেক্সট আমরা করব হচ্ছে স্লিক ট্র্যাক আফটার, সো অনলি আমরা আফটার করে নেব, সো ক্লিয়ার বোথ, দেন এটাও আমরা করে দেবো স্লিক লোডিং স্লিক ট্র্যাক, ওকে। ভিজিবিলিটি হিডেন, দেন এখানে আমরা দিয়ে দিচ্ছি স্লিক স্লাইড, ডিসপ্লে নান, ফ্লোট লেফট, হাইট 100%, মিনিমাম হাইট 1 পিক্সেল, দেন আমরা আবার করব হচ্ছে স্লিক স্লাইড, দেন ড্র্যাগিং ড্র্যাগিং, দেন তার মধ্যে ইমেজ, সো এখানে আমরা করব হচ্ছে পয়েন্টার ইভেন্টস নান, অ্যান্ড এবার আমরা স্লিক ইনিশিয়ালাইজড,
initialized, then slick slide display block. Okay, then amra slick loading, then slick slide, এখানে দেবো আমরা ভিজিবিলিটি হিডেন, দেন ইউজ করবো আমরা স্লিক ভার্টিকাল, আরেকটা ক্লাস নিচ্ছে আমরা স্লিক স্লাইড, বোথ আমরা দেবো হচ্ছে ডিসপ্লে ব্লক, হাইট অটো, বর্ডার 1 pixel, সলিড, ট্রান্সপারেন্ট। ওকে, সো বন্ধুরা আমাদের সিএসএস গেল, আবার আবার জেকোয়ারি অ্যাড করব। খুব সিম্পল জেকোয়ারি আছে আমাদের, তো এইচটিএমএলের মধ্যে আমরা বডির আগে আমরা ট্যাগ করে দিচ্ছি, সেখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি। সো ডকুমেন্ট ডট রেডি ফাংশন ইউজ করছি আমরা, ফাংশন। ওকে, সো এখানে আমরা প্রথমে নাম দিয়েছিলাম ডকুমেন্টের, মডার্ন স্লাইডার। ওকে, সো আমরা সেটাই করে নিচ্ছি, মডার্ন স্লাইডার। সো এই নামটা আমরা নিয়ে নিচ্ছি এখানে, ওকে, মডার্ন স্লাইডার। এখানে আমরা একটা ক্লাস কল করেছি বন্ধুরা স্লিক। ওকে, সো এখানে আমরা কিছু প্রপার্টি দেবো, লাইক অটো প্লে দিয়ে দিচ্ছি আমরা এখানে ট্রু, দেন কমা, দেন আমরা অটো প্লে স্পিড, অটো প্লে স্পিড এখানে আমরা দিয়ে দিচ্ছি 10,000, কমা, দেন আমরা দিয়ে দিচ্ছি স্পিড 600, কমা, দেন স্লাইডস টু শো, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি 1, কমা, দেন স্লাইডস টু স্ক্রল, এখানে দিয়ে দিচ্ছি আমরা 1, কমা, দেন পজ অন ওভার, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি ফলস, কমা, ডটস আমরা দিয়ে দিচ্ছি ট্রু, কমা, পজ অন ডটস হোভার, সো এর প্রপার্টি দিয়ে দিচ্ছি আমরা ট্রু, সিএসএস ইজ দিয়ে দিচ্ছি আমরা এখানে লিনিয়ার, দেন আমরা এখানে ড্র্যাগেবল দিয়ে দিচ্ছি, ফলস, কমা, দেন আমরা প্রিভিয়াস অ্যারো আমরা করেছি এখানে, দেখুন বন্ধুরা নেক্সট অ্যারো অ্যান্ড প্রিভিয়াস অ্যারো, সো আমরা এখানে জাস্ট করে নেবো বন্ধুরা, দেখুন নিন এইচটিএমএলে। প্রিভ অ্যারো, ওকে, সো এখানে আমরা এটা করে নেবো, বাটনে ক্লাস নেবো আমরা এখানে। ওকে, সো যেমন লাইক বাটন ক্লাস, আমরা ক্লাসের নাম দেব আমরা প্রিভিয়াস অ্যারো, এখানে আমরা ক্লোজ করছি এখানে
बाटन ओके दें कमा सेम नामे आमरा सेम भावे आमरा नेक्स्ट एरो कोरे नेब नेक्स्ट एरो तो आमरा एटा जस्ट कपि कोरे निच्छि बंधुरा बाटन क्लास दिए दीची आमरा एखाने नेक्स्ट एरो एंड एखाने कमा ओके तो देखो बंधुरा आमादेर एखाने जे क्वेरी एंड सी एस एस आमरा लिखलाम आमरा लाइव भिउटा देखे नेब एक बार तो एखाने देखुन आमादेर एखाने स्लाइडार काज करछे एंड आमादेर एखाने ट्रांजिशनटाओ होच्छे ओके सो एखाने आमरा जोदि एकटा इफेक्ट दिते चान आपनारा एकटा इफेक्ट आपनारा यूज करते पारेन अवश्यई सो एखाने आमरा देखुन एकटा आमरा एखाने इफेक्ट यूज करब এখানে ফেড ইউজ করছি আমরা বন্ধুরা ট্রু ওকে তো এখানে দেখুন আমাদের ফেড হয়ে আসছে ওকে তো আমাদের স্লিক জেস্টটা আজকে অবধি রইলো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ।